নমস্কার, মিটু ব্লগস থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ 16ই ডিসেম্বর, শুক্রবার। আজ হলো কণা পূজা বা ঘট পূজা, তাই আমি সকাল সকাল স্নান টান সেরে আলপনা দিতে লেগে পড়েছি। তো দেখো আমার আলপনাগুলো কেমন হয়, খুব একটা ভালো পারি না, যেমন পারি তেমনভাবেই দিচ্ছি। তো কেমন হয় অবশ্যই আমাকে জানিও, আর একটা লাইক করে দিও প্লিজ। ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিও। তো আমার আলপনা দেওয়া রেডি হয়ে গিয়েছে, আর এই হলো কণা বা ঘট। মেন এই ঘটগুলোকেই বামুন ঠাকুর আজ পূজা করবে, আর ঘটগুলোকেই আমরা বিভিন্ন রকম জিনিস দিয়ে সাজিয়েছি, অনেক কিছুই, মানে হিমচে, কলমি, ক্যাঁজরা, নল, ওড়া, ধান, শস্য ফুল, গাঁদা ফুল, এইসব জিনিস দিয়ে সাজিয়েছি। তো বামুন ঠাকুর অলরেডি চলে এসে আমার কাকিমাদের বাড়ি পূজা করছে, জেঠিমাদের বাড়ি পূজা করবে, তারপরে আমাদের বাড়ি আসবে। সেই কারণেই আমি ফলগুলো কেটে রেডি করে দিয়েছি ঠাকুর ঘরে। আর এই পূজা হয়ে গেলে যারা যারা উপোস করে থাকে, আমাদের বাড়িতে সবাই তো উপোস করেছে, তো যারা যারা উপোস করে থাকে এই ঘটেতে জল দেয়, দিয়ে তারপরে মানে মানে প্রসাদ খায়। তো দেখো আমার মাও জল ফল দিয়ে দিয়েছে ঘটে, এবার আমি দেব। আর এই ঘটে জল দেওয়ার সময় মানে যে যার মনে যা আছে মনে মনে বলে বলে জল দিতে হয়, দিয়ে ঘটের ঢাকাটা বন্ধ করে দিতে হয়। আবার এই ঘটগুলোকে বিকালবেলা মানে ডুবিয়ে রাখতে হয়, আবার ভোরবেলা তুলে নিতে হয়। তো আমি এখানে অল্প একটু প্রসাদ খেয়ে নেবো। তো মা ওদিকে নিরামিষই রান্না করেছে, কিন্তু আর কিছু খাবোই না, প্রসাদটা খেয়ে একটু রেস্ট নেবো, তারপরে বিকালবেলা তোমাদের সাথে দেখা করবো। আমাদের কণা ডুবানো আইবুড়ো মেয়েদের ডুবাতে হয়, তা আমাদের বাড়ির মধ্যে এই আইবুড়ো মেয়ে রয়েছে, আমার দিদির মেয়ে, এখন কণা ডুবাতে যাবে, চলো। দেখো ঘন্টাটা নিচে দিকে দাও, তো এটা আমার কাকিমাদের ঠাকুর ঘর। আমার দিদির মেয়ে অলরেডি বরণ করছে, ও একে একে ওদের বাড়িতে, আমাদের বাড়িতে, কাকিমাদের বাড়িতে সবাই মানে কণাগুলো ওই ডোবাবে। তা আমরা পাশে 7 ঘন্টা বাজাচ্ছি। দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো সবাই, প্লিজ কেউ স্কিপ করে দেখবে না। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো এসো, চলো আমাদের কণা ডোবানো হচ্ছে, দেখো দেখো কোন দিকে যাবো, কলে চল, তিনবার ঘুরবি, চলো চলো আমাদের কণা ডোবানো হবে, কণা ডোবানো হবে, চলো। Thank you.
আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা টাটা টাটা। দেখা হবে বাই নেক্সট ভিডিওতে। ও বাবা বাই।